বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকে আমি এই খাসির তেল, ফেফসা, কলজা দিয়ে মটরের ডাল রান্না করব। এই তেল দিয়ে মটরের ডাল রান্না করলে খুবই স্বাদ হবে, খুব ভালো হবে। কলজা, ফেফসা, তেল, মজে যাবে মটরের ডাল। চোখার জলটা ধরে দাও তো, জল ধরে দাও। আমার তেল কলজা ফেফসা লাগে, এক মাখা হয়ে গেছে, এখন তুলে দেবো। জলটা ধরে দাও, জল ধরে দাও। তুলে দাও, ঘাঁটি এক খান হবে আজকে। এটুক লাগ কলজা ফেফসা আর তেল করলে ঘাঁটি মজে যাবে। যে খাসি তেল, হ্যাঁ, খুবই ঘাঁটি। এই তো গরমের দিন, এই ঘাঁটি দিয়ে পান্তা খাওয়ানো ভালো লাগবে। সিদ্ধ হয়ে গেছে, নামে দেওয়া লাগবে। এটা ভালো করে পাক করে নিলেই তো না বুদ্ধি হাঁটি স্বাদ হবে। পানি গেল, সব মশলাপাতি গুলো দিয়ে দিই। মরিচের গুঁড়া
गरम पानी ला लुटघाटी हार दिखे তাড়াতাড়ি হাত মুখ ধু পন্তা দেওয়া রেডি মধুর মতো লাগছে অনেক কদিন তো ভুট ঘাটে পান্তা খাইনি এই গরম পান্তাই তো মজা হাসির তেল তেল দে বুট ঘাঁটি আরো মজা খুবই স্বাদ লাগছে এই গরমের মধ্যে পান্তা খায়া আমার প্রাণটা একবার ঠান্ডা হয়ে গেল সে আবার বুট ঘাটি যে পান্তা তো খুবই স্বাদ লাগলো পান্তা খায়া একটু মন শান্তি